আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার আরেকটি নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ইনফ্লিক্স টু পোস্টফিক্স বাই স্ট্যাক সম্বন্ধে কিছু বলবো, দেখাবো নেক্সট ভিডিওতে। আর আজকে হচ্ছে ইনফ্লিক্স টু পোস্টফিক্স বাই স্ট্যাকের থিওরি পার্ট। এর আগেও আমি হচ্ছে একটা ভিডিও করছি, সেখানে আমি ইনফ্লিক্স পোস্টফিক্স এবং প্রিফিক্সের ডেফিনেশন এবং হচ্ছে প্রেসিডেন্সি টেবিল বিস্তারিত বলছিলাম। তো ফার্স্টে আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তো দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা ইনফ্লিক্স টু পোস্টফিক্স বাই স্ট্যাকের কিছু রুলস আছে। তো এই রুলসটার জন্য আমাদের ফার্স্ট একটা টেবিল দেখতে হবে। এইরকম একটা টেবিল থাকবে, যে টেবিলের তিনটা ম্যান্ডেটরি কলাম থাকবে। এই কলামটা স্টেপ 1, 2, 3, এই কলামটা এমনি আমি দিছি জাস্ট খালি নাম্বারিং করার জন্য। এই কলামটা কোনো দরকার নাই, না দিলেও হবে। কিন্তু আমাদের এই 1, 2, এই যে ইনফুট এক্সপ্রেশন, স্ট্যাক এবং পোস্টফিক্স এক্সপ্রেশন, এই তিনটা কলাম হচ্ছে মাস্ট। তো আমাদের এই তিনটা কলাম নিয়েই রুলসগুলো এখানে দেওয়া আছে। রুলসগুলো কি, ফার্স্ট হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে এবং বলা হবে যে এই এক্সপ্রেশনটাকে, এটা একটা ইনফ্লিক্স এক্সপ্রেশন দিবে তারা। ইনফ্লিক্স এক্সপ্রেশনটাকে আমাদেরকে বলবে যে এটাকে পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করো। তখন আমাদের এই টেবিলের ভিতরে রুলস অনুযায়ী এরকমভাবে কাজ করে 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 আমাদের হচ্ছে এই যে এই লাস্টের এটা হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন। ইনফ্লিক্স থেকে আমাদেরকে পোস্টফিক্সে যেতে হবে। এটার জন্য আমাদের কী বললাম, আমাদের তিনটা কলাম লাগবে, ইনপুট এক্সপ্রেশন, স্ট্যাক এবং পোস্টফিক্স এক্সপ্রেশন। সেটা রুলসগুলো এখানে বলে দিই। তো ফার্স্টে হচ্ছে আমরা যখন ইনপুট এক্সপ্রেশনটা, ইনফ্লিক্স এক্সপ্রেশনটা আমাদেরকে দিবে, তখন আমরা এই এক্সপ্রেশনটা লেফট থেকে স্ক্যান করতে শুরু করবো। লেফট থেকে স্ক্যান করতে করতে আমরা একদম সর্ব রাইটে চলে যাব। যখন একদম সবার শেষে চলে যাবো তখন আমাদের স্ক্যান করা শেষ হয়ে যাবে। তো লেফট থেকে স্ক্যান শুরু করতে হবে। লেফট থেকে স্ক্যান করতে করতে যদি অপারেন্ট চলে আসে, তো অপারেন্ট চলে আসে, তাহলে আমরা কী করবো, পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ করবো। পোস্টফিক্স এক্সপ্রেশন কোনটা, এই যে এই পোস্টফিক্স কলামে আমরা সেটাকে দিয়ে দেবো। আর যদি কী হয়, আর যদি অপারেটর আসে তাহলে স্ট্যাকে পুশ করবে। যদি স্ট্যাকে আগে থেকেই কোনো অপারেটর থাকে তাহলে নিচের নেম ফলো করবে। যদি অপারেটর আসে তাহলে আমরা কী করবো, স্ট্যাকে পুশ করবো যদি অপারেটর আসে। এবার স্ট্যাকে যদি পূর্ববর্তী কিছু অপারেটর থাকে তখন কী করবো আমরা, তখন আমরা হচ্ছে দুটো রুল ফলো করবো, তিনটা রুল। একটা হচ্ছে ইনকামিং অপারেটরটি যদি স্ট্যাকের টপ এলিমেন্টের অপারেটর থেকে হায়ার প্রেসিডেন্সির অপারেটর হয় তাহলে স্ট্যাকে পুশ করবে সিম্পলি। যদি কী হয় যে যেই অপারেটরটা স্ট্যাকে আগের থেকেই রয়েছে, স্ট্যাকে অনেকগুলো অপারেটর থাকতে পারে, তো যে অপারেটরটা বলতে বোঝাচ্ছে যে টপ অপারেটরটা, যেটা টপ আছে স্ট্যাকের, যে টপ এলিমেন্টে যে অপারেটরটা আছে সেটার প্রেসিডেন্সি যদি আমাদের যে ইনকামিং অপারেটর আছে, যে ইনকামিং অপারেটর আছে সেটার প্রেসিডেন্সির থেকে কম হয় তাহলে আমরা স্ট্যাকে সেটা পুশ করতে পারবো। কিন্তু স্ট্যাকের যে অপারেটরটা আছে, স্ট্যাকের টপ এলিমেন্টে যে অপারেটরটা আছে সেটার প্রেসিডেন্সি যদি বেশি হয় তখন আমরা সিম্পলি সেটাকে পুশ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের কথা। তো দেখেন এখানে আমাদের ফার্স্টে ছিল হচ্ছে কে, তারপরে দেখেন আমরা কে এখানে দিয়ে দিছি, কে আমরা ফার্স্টে আমরা স্ক্যান করতেছি। এটা হচ্ছে স্ক্যানিংয়ের কলাম, ইনপুট এক্সপ্রেশন, মানে এখানে আমরা একটা একটা করে আমরা স্ক্যান করতেছি। আর স্ক্যান করার পর বাকি যে অপারেশনগুলো হচ্ছে, হয় স্ট্যাকে যাচ্ছে না হলে পোস্টফিক্সে কলামে, যে কোনো একটা কলামে চলে যাচ্ছে সে। তো দেখেন আমি যখন লেফট থেকে রাইটে শুরু করছি তখন হচ্ছে আমাদের কে বা কে আসছে, কে হচ্ছে কি, কে হচ্ছে একটা অপারেন্ট। আর অপারেন্ট হলে আমি বলছি অপারেন্ট হলে সেটাকে ডিরেক্টলি আপনারা পোস্টফিক্স এক্সপ্রেশন কলামে দিয়ে দেবেন। তো এখানে পোস্টফিক্স এক্সপ্রেশন আমি দিয়ে দিলাম। তারপর আমরা স্ক্যান, কে স্ক্যান করা শেষ, তারপরে আসলো কি প্লাস। প্লাস আসার পরে প্লাস হচ্ছে একটা অপারেটর, তো অপারেটরটা আমরা স্ট্যাকে দিয়ে দিলাম। স্ট্যাকে যেহেতু পূর্ববর্তী কোনো এলিমেন্ট ছিল না তাই আমরা ডিরেক্টলি পুশ করে ফেলছি। আর এখানে কে পোস্টফিক্সের, ওখানে কে তো কে থেকে গেল। তারপরে দেখেন, তারপরে হচ্ছে আমরা মাইনাস চলে আসলো, এই যে মাইনাস, মাইনাসটা আসলো, মাইনাস কে, একটা অপারেটর। এখন এটা একটা অপারেটর, এখন এখানে কী বলছে, এখানে একটা প্লাস আছে। তাহলে দেখেন এই রুলসটা হচ্ছে আমাদের সেকেন্ড রুলস, যদি ইনকামিং অপারেটরের প্রেসিডেন্সি স্ট্যাকের টপ এলিমেন্টের টপ এলিমেন্ট অপারেটর থেকে কম হয়, কম হয় অথবা সেম প্রেসিডেন্সি হয়, তাহলে টপ অপারেটরকে পপ করতে হবে এবং পপ করা এলিমেন্টটি পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ করতে হবে। এরপর আবার ইনকামিং অপারেটরটিকে বর্তমান স্ট্যাকের টপের সাথে তুলনা করে দেখতে হবে, যদি প্রেসিডেন্সি কম হয় তাহলে আবার পপ করতে হবে এবং পপ করা অপারেটরকে পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ করতে হবে। এবং এই প্রসেস চলতেই থাকবে যতক্ষণ না ইনকামিং অপারেটর থেকে কম প্রেসিডেন্সির কাউকে সে পায় অথবা স্ট্যাকটি এমটি হয়। এটা তারা কী বোঝাইল, এটা তারা বুঝাইলো, এই দেখেন এখান থেকে এই উদাহরণটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্টে আমাদের কী ছিল, ফার্স্টে আমাদের স্ট্যাকটা এমটি ছিল, আমি হচ্ছে ডিরেক্টলি পুশ করে ফেলছি, আমাদের কোনো চেকিংয়ের প্রয়োজন হয়নি। কিন্তু যখন এমটি না থাকবে তখন আমাদের প্রত্যেকবার স্ট্যাকটাকে চেক করতে হবে যে স্ট্যাকটা কি, স্ট্যাকের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা টপ এলিমেন্টের যে প্রেসিডেন্সিটা সেটাকে বেশি না কম,
যদি টপ এলিমেন্টের প্রেসিডেন্সিটা যদি কম হয় তাহলে আমরা হচ্ছে ডিরেক্টলি পুশ করতে পারবো। টপ এলিমেন্টের প্রেসিডেন্সিটা কার থেকে কম? ইনকামিং প্রেসিডেন্সির থেকে, ইনকামিং অপারেটর প্রেসিডেন্সির থেকে কম যদি হয় তাহলে আমরা ডিরেক্টলি পুশ করতে পারবো। কিন্তু যদি সেম বা হচ্ছে কম হয় প্রেসিডেন্সিটা, এই স্ট্যাকের যে এলিমেন্টটা আছে তার প্রেসিডেন্সি যদি আপনার বেশি হয়ে যায় তখন কী হবে? যদি প্রেসিডেন্সি বেশি বা সমান হয় তখন হচ্ছে আমরা কী করব? তখন হচ্ছে আমরা সেটাকে ফার্স্টে আমরা সেটাকে হচ্ছে পপ করব। পপ করার পর পপ করলে সেটা তো চলে যাবে, তাহলে দেখেন এখানে প্লাস ছিল আগের থেকে আর আমাদের একটা মাইনাস আসছে, তার মানে কিন্তু এটা সেম প্রেসিডেন্সি। সেম প্রেসিডেন্সি হলে কী হবে? ফার্স্টে আমাদের প্লাসটাকে পপ করতে হবে। প্লাসটাকে পপ করার পরে তারপরে হচ্ছে প্লাসটাকে পপ করার, প্লাসের সামনে যদি আরও কোনো অপারেটর থাকতো, ধরুন প্লাসের সামনে আরেকটা মাইনাস আছে, তখন সে কী করতো? প্লাসটা ঘুরে দিত, তারপর তখন আবার সে চেক করতো যে বর্তমানে যে টপ এলিমেন্ট তার প্রেসিডেন্সি কি ওর থেকে কম কি না। যদি কম বা যদি বেশি হয়, বেশি বা সেম হয়, তাহলে আবার সে পপ করবে। তো এভাবে চলতে থাকবে। তো দেখেন এখানে ওটা নাই, তাহলে এখানে প্লাস ছিল, প্লাসটাকে সে উঠাই দিছে, তখন স্ট্যাকটা এমটি হয়ে গেল। স্ট্যাকটা এমটি হয়ে গেল, তারপর সে মাইনাসটা এখানে বসাই দিল, শেষ। স্ট্যাকটা এমটি করে দিবে এবং এই প্লাসটাকে সে পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিবে। দেখেন পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিল, প্লাসটাকে উঠায় পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিল, আর তারপরে সিম্পলি সে মাইনাসটা এখানে চলে আসলো। তো এটা গেল হচ্ছে আমাদের, এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড রুল। আর থার্ড রুল হচ্ছে যদি স্টার্টিং প্যারেন্থিসিস বা হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকের শুরু থাকে আসে, তাহলে স্ট্যাকে পুশ হবে, কারণ এর প্রেসিডেন্সি সর্বোচ্চ। এরপর স্ট্যাকে আরও কিছু অপারেটর আসতে পারে এবং যখন ক্লোজিং প্যারেন্থিসিস বা এটা আসবে তখন এই সেটিং থেকে ক্লোজিংয়ের ভেতরে যা অপারেটরগুলো থাকবে সবগুলোকে পপ করে পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ করতে হবে। মানে যদি আমি কোনো ব্র্যাকেট পাই, যেটা আমার যেখানে আসবে একটু পরে, যদি আমি কোনো ব্র্যাকেট পাই তাহলে তখন আমি কী করবো? এই ব্র্যাকেটটাকে আমি ডিরেক্টলি পুশ করে দিব, ডিরেক্টলি আমার হচ্ছে স্ট্যাকে পুশ করবো। আমি কোনো চেকিংয়ের দরকার নাই যে এটা ওর থেকে বড় বা ছোট বা সমান কি না, কারণ ব্র্যাকেটের প্যারেন্থিসিস সব থেকে বেশি, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলছি, ব্র্যাকেটের প্যারেন্থিসিস সব থেকে বেশি। তো এটা আমি ডিরেক্টলি স্ট্যাকে পুশ করে দিব, তখন এটা ডিরেক্ট স্ট্যাকের পুশ টপ এলিমেন্ট হবে। তো এরপরে আরও যেসব অপারেন্ট অপারেটর এবার সবগুলোকে আমি ভাগ ভাগ করে দেব, কোনোটা স্ট্যাকের মধ্যে ঢুকবে, অপারেটর লিস্টটাকে ঢুকবে, এরকম আরও অপারেটর স্ট্যাকের মধ্যে আসতে পারে। আসার পরে যখনই আমরা ক্লোজিং প্যারেন্থিসিস পাবো, ক্লোজিং প্যারেন্থিসিস মানে হচ্ছে এই যে উল্টাটা, এই যে এটা দেখেন, এই যে যখন আমি ক্লোজিং প্যারেন্থিসিস পাবো তখন এই ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করে ক্লোজিং প্যারেন্থিসিসের মধ্যে যদি কোনো অপারেটর থাকে তাহলে সেগুলোকে আমি হচ্ছে আমার এই যে পোস্টফিক্স এক্সপ্রেশনের মধ্যে দিয়ে দেবো, পোস্টফিক্স এক্সপ্রেশনের এই যে টপে দিয়ে দেবো এবং ওই ব্র্যাকেট থেকে শুরু করে শেষ ক্লোজ ব্র্যাকেট পর্যন্ত পুরোটাকে আমরা পপ করে দেবো, শেষ। এটা হচ্ছে আমাদের তিনটা রুলস। তো দেখেন সেই রুলস অনুযায়ী দেখেন ফার্স্টে আমাদের কে ছিল, আমরা এখানে মাইনাস পর্যন্ত দেখছি, তারপরে দেখেন, তারপরে আসলে আমাদের হচ্ছে এমটা কি? এমটা হচ্ছে একটা অপারেন্ট। তো যেহেতু এটা অপারেন্ট তাহলে আমরা ডিরেক্টলি এটা পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ করে দিব, শেষ। তারপরে দেখেন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখন আমরা দেখব যে মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সি মাইনাসের থেকে বেশি না কম, যদি বেশি হয় তাহলে আমরা ডিরেক্টলি স্ট্যাকে পুশ করবো, আর যদি মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সি মাইনাসের থেকে কম হয় তাহলে আমরা আগে মাইনাসটাকে পপ করতে হবে, পপ করার পর পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিতে হবে মাইনাসটা, তারপরে আমরা মাল্টিপ্লিকেশনটা ওই এমটি জায়গায় দিতে পারবো। কিন্তু দেখেন আমরা জানি যে মাইনাসের প্রেসিডেন্সি হচ্ছে এই যে মাল্টিপ্লিকেশনের থেকে কম, মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সি বেশি, মানে ইনপুট এক্সপ্রেশনের প্রেসিডেন্সিটা বেশি, যেটা স্ট্যাকে পূর্ববর্তী ছিল তার থেকে বেশি, তাহলে আমাদের ডিরেক্টলি আমরা পুশ করতে পারতেছি, ডিরেক্টলি আমরা পুশ করে দিলাম, হয়ে গেল। তারপরে দেখেন এটা হচ্ছে একটা অপারেন্ট, তাহলে আমরা অপারেন্টটা আমরা সবসময় জানি পোস্টফিক্স এক্সপ্রেশনে দিতে হবে, তো পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিলাম। তারপর আসলো আমাদের প্লাস। দেখেন প্লাসের প্রেসিডেন্সি কি? প্লাস হচ্ছে ইনপুট এক্সপ্রেশনের প্রেসিডেন্সি যদি স্ট্যাকের টপ এলিমেন্টের প্রেসিডেন্সির সমান বা তার থেকে যদি কম হয় তাহলে কী হবে? তাহলে আমরা ফার্স্টে ওই যেই যার থেকে সে কম তাকে আমরা ফার্স্টে আমরা উঠাই দেবো, মানে টপ স্ট্যাকের টপ এলিমেন্টটাকে আমরা ফার্স্টে পপ করবো। পপ করার পরে আমরা ওটা পোস্টফিক্সে দিয়ে দেবো, দেওয়ার পর আমরা হচ্ছে সেখানে প্লাসটাকে রাখতে পারবো। তাহলে দেখেন এখানে মাইনাস আর হচ্ছে মাল্টিপ্লিকেশন আছে, আমরা জানি মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সি বেশি, আর আমরা জানি যে প্রেসিডেন্সি যদি ওই স্ট্যাকের এলিমেন্টের প্রেসিডেন্সি যদি ইনপুট এক্সপ্রেশনের প্রেসিডেন্সির থেকে বেশি বা সমান হয় তাহলে আমরা ফার্স্টে কী করি? ফার্স্টে ওই এলিমেন্টটাকে পপ করে দিই। তাহলে আমরা ফার্স্টে এটাকে পপ করলাম, পপ করে আমরা হচ্ছে ওটাকে পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিলাম, তারপর আমাদের জায়গাটা ফাঁকা হলো। তারপর হচ্ছে আমরা আবার চেক করবো, এখন আবার চেক করবো, দেখেন এখন তো এখানে কিছু নাই, এখন আমি আবার চেক করতেছি। এখন দেখেন এখন আমাদের ইনপুট যে এক্সপ্রেশন সেটা তো প্লাস, প্লাসের সাথে এখন আমার মাইনাসের কম্পারিজন হবে। এখন প্লাস এবং মাইনাসের হচ্ছে প্রেসিডেন্সি সেম, আমি কী বলছি? সেম হলে তখন কী হবে? সেম হলে তখন সেটাকে উঠাই দিতে হবে, সেম। এবং হচ্ছে যদি ইনপুট এক্সপ্রেশন, বারবার বলতেছি যদিও আপনাদের বিরক্ত লাগলে রাখতেও পারে, তো ইনপুট এক্সপ্রেশনের প্রেসিডেন্সি যদি স্ট্যাকের
টপ এলিমেন্টের প্রেসিডেন্সি সমান বা হচ্ছে ছোট হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে ওই এলিমেন্টগুলোকে টপ এলিমেন্টগুলোকে ফার্স্টে পপ করে নিতে হবে, পপ করে পোস্টফিক্স এক্সপ্রেশনে দিতে হবে, তারপরে আমরা ওই নতুন প্লাসটাকে অ্যাড করতে পারবো। তাহলে দেখেন ফার্স্টে আমরা মাল্টিপ্লিকেশন করলাম, কারণ মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সি প্লাসের থেকে বেশি, তারপরে মাইনাসের চেক করতেছি মাইনাসের প্লাসের প্রেসিডেন্সি সেম, তাহলে আমাদের মাইনাসটাকেও পপ করতে হবে। তাহলে দেখেন ফার্স্টে আমরা মাল্টিপ্লিকেশনটাকে এখানে অ্যাড করে দিয়েছি, তারপরে মাইনাসটাকে অ্যাড করে দিলাম, পপ করে দিলাম, এখন নাও স্ট্যাক ইজ এম্পটি। এখন আমরা প্লাসটাকে অ্যাড করতে পারি, অ্যাড করে দিলাম, তারপরে আসলে আমাদের হচ্ছে ব্র্যাকেট। তো দেখেন ব্র্যাকেট আমরা বলছি, ব্র্যাকেট আসলে আমাদের কোনো চেক করার দরকার নেই, কারণ ব্র্যাকেটের প্রেসিডেন্সি সব থেকে বেশি, ডিরেক্টলি আমরা স্ট্যাকে পুশ করে দিলাম। তারপরে আসলে আমাদের কত ও, ও হচ্ছে অপারেন্ট, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আসলে হচ্ছে পাওয়ার, পাওয়ারের প্রেসিডেন্সি হচ্ছে, পাওয়ারের প্রেসিডেন্সি হচ্ছে এই কী বলে এই এটা থেকে কম, কিন্তু আমরা বলছি কি যে এই এরপরে আমরা আর কোনো চেক করব না যে এটা হচ্ছে এই এই মানে ফার্স্ট ব্র্যাকেটের পরে, ফার্স্ট ব্র্যাকেট শুরুর পরে আমরা হচ্ছে আর দেখব না যে এখানে এর আমরা প্রেসিডেন্সি আর চেক করব না, আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত ক্লোজিং ব্র্যাকেট পাই না, এরপরে ভেতরে যা আসবে আমরা তাই দিয়ে দেবো। আমাদের ভেতরে এখন টু দি পাওয়ার আসছে, টু দি পাওয়ার আমরা এখানে দিয়ে দিলাম, তারপর আমাদের পি আসছে, পি অপারেন্ট, এখানে পি চলে গেল। তারপরে ক্লোজিং ব্র্যাকেট আসলে, ক্লোজিং ব্র্যাকেট আসলে মাঝখানে যে এই ফার্স্ট ব্র্যাকেট শুরু করে ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত আমাদের ভেতরে কী ছিল, ভেতরে শুধু একটা টু দি পাওয়ার ছিল, সেটাকে আমরা ফার্স্টে এইখানে দিয়ে দিলাম, আমাদের এই আউট এই পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিলাম। পোস্টফিক্সনে দেওয়ার পর তারপর আমরা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করে ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত পুরোটাকে আমরা পপ করে দিব, শেষ পুরোটাকে পপ করে দিলে শুধু খালি প্লাস থাকতেছে। তারপরে দেখেন মাল্টিপ্লিকেশন আসলো, মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সি বেশি তাই এখানে আসলো। তারপরে দেখেন ডাব্লু আসলো অপারেন্ট, তাই আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আসলে ডিভিশন, ডিভিশনের প্রেসিডেন্সি কী, ডিভিশন এবং হচ্ছে মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সি চেক হবে, দুটো প্রেসিডেন্সি সেম, যদি প্রেসিডেন্সি সেম হয় তাহলে কী হবে, ফার্স্টে হচ্ছে এই মাল্টিপ্লিকেশনটাকে ফার্স্টে আমরা এই পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিব এবং আমরা তারপরে কী করব, ওটাকে পপ করে দেবো, মাল্টিপ্লিকেশনটাকে পপ করে দেবো এবং তারপরে আমরা ডিভিশনটাকে অ্যাড করে দেবো। এই দেখুন ডিভিশনটাকে অ্যাড করে দিছি। তারপরে দেখেন ইউ আসলো, ইউ হচ্ছে অপারেন্ট, তাহলে আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপর ডিভিশন আবার আসলো, তো এখানে আমরা ডিভিশন সিম্পলি অ্যাড করে দিতে পারি, কারণ প্লাসের থেকে ডিভিশনের প্রেসিডেন্সি বেশি। তারপরে দেখেন এইখানে দিয়ে দিলাম আমরা, ও সরি, এখানে আমাদের ফার্স্টে একটা ডিভিশন ছিল, তো দেখেন একটা ডিভিশন ছিল, এখন আর একটা ডিভিশন আসলো, তো দুটোর প্রেসিডেন্সি সেম, তাহলে আমাদের ফার্স্টে কী করতে হবে, এই যেই যেই এই যে এইটাকে ফার্স্টে আমাদের এখানে এই যে পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিতে হবে, পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিলাম, তারপর আমরা এটাকে পপ করে দেবো, পপ করে দিলে জায়গাটা ফাঁকা গেলো, তারপর আমরা হচ্ছে নতুন এই নতুন আর একটা এই ডিভাইডকে অ্যাড করতে পারি, এখানে দুটো ডিভাইড ছিল। তারপরে দেখেন এখানে ভি, ভি আসলো, ভি অপারেন্ট, সে ভিটা এখানে দিয়ে দিলাম। তারপরে মাল্টিপ্লিকেশন আসলো, মাল্টিপ্লিকেশন আর প্লাসের, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এখানে ডিভিশন আগের থেকে আসে, মাল্টিপ্লিকেশন ডিভিশনের প্রেসিডেন্সি সেম, তাই আমরা ডিভিশনটাকে টপ পপ করবো, পপ করার পর এখানে আমরা দিয়ে দিলাম, এই দেখেন ডিভিশনটাকে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখন জায়গাটা ফাঁকা হয়ে গেল, সেখানে আমরা মাল্টিপ্লিকেশনটাকে অ্যাড করে দিলাম, শেষ। তারপর টি আসলো, টিকে আমরা ডিরেক্টলি পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিলাম। তারপর প্লাস আসলো, প্লাসের প্রেসিডেন্সি কি মাল্টিপ্লিকেশনের থেকে বেশি, অবশ্যই বেশি না, সমানও না, বেশি না যেহেতু, প্লাসের প্রেসিডেন্সি যেহেতু মাল্টিপ্লিকেশনের থেকে কম, তাহলে আমরা কী করবো, ফার্স্টে আমরা মাল্টিপ্লিকেশনটাকে পপ করবো, পপ করার পর সেটাকে পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিলাম, তারপরে জায়গাটা ফাঁকা হলো। এখন আমরা আবার চেক করবো যে এখন যেটা টপ এলিমেন্ট, এখন টপ এলিমেন্ট কত, প্লাস, এখন প্লাসের সাথে চেক করবো, প্লাস এবং প্লাসের প্রেসিডেন্সি সেম, প্রেসিডেন্সি যদি সেমও হয় তবুও আমাদেরকে পপ করতে হবে, পপ করার পর এটাকে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমাদের স্ট্যাক ইজ এম্পটি, এরপর আমরা প্লাসটাকে অ্যাড করে দিতে পারি এখানে। তারপরে দেখেন কিউ আসলো, কিউ আসার পরে এখন আমরা কিউকে আমরা ডিরেক্টলি অপারেন্ট যেহেতু এখানে অ্যাড করে দিলাম, এরপর হচ্ছে আমাদের যেহেতু আর কোনো এক্সপ্রেশন নাই, কিউটাই সর্বশেষ এক্সপ্রেশন, যখন সর্বশেষ সর্বশেষ এলিমেন্টে আমরা চলে আসবো, সর্বশেষ ইয়েতে চলে আসবো, স্ক্যানে যখন শেষ হয়ে যাবে তখন আমরা স্ট্যাকে যা যা থাকবে, স্ট্যাকে যদি আরও কিছু থাকতো, প্লাস মাইনাস গুণ ভাগ যা কিছু থাকতো, সব কিছুকে আমরা ডিরেক্টলি আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিতাম, শেষ, এটুকু হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা, এই ইনফিক্স এক্সপ্রেশনটার পোস্টফিক্স এক্সপ্রেশন হচ্ছে এইটা। আশা করি সবাই ভালো লাগছে, আমি এক কথা অনেকবার বলছি, যদিও বিরক্ত লাগলে আপনারা টেনে টেনে দেখতে পারেন, আমি আশা করবো সবাই পুরো ভিডিওটাই দেখবেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আমার কোডিং পার্টে দেখাবো কীভাবে আমরা পোস্টফিক্স টু ইনফিক্স করতে পারি স্ট্যাকের মাধ্যমে, করে দেখাবো আমি। তো ওই ভিডিও দেখার আমন্ত্রণ নিলেও ধন্যবাদ।